বুলুশ টুকিটাকি চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আজকে আমি করব ভিন্ন স্বাদের চিংড়ি মাছ। সেটা হলো ভিন্ন স্বাদ বলতে বোঝাচ্ছি ফুলকপি, আলু, ওইদিকে আমার আছে ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, জিরে, রসুন বাটা, আর এদিকে আছে আমার চিংড়ি মাছ। এগুলো আমি চিংড়ি মাছও ভাজবো না, তো আমি কিভাবে রান্না করব সেটা আপনারা আমার সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। এবার দেখুন, কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা মোটামুটি আমার গরমও হয়ে গেছে, তো এবার আমি এতে ফোড়নের জন্য নেব একটু জিরে। তো আমি একটু জিরে ফোড়ন নিলাম। এবারে আমি একে একে দিয়ে দেবো উপকরণগুলো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে আমি সব ভেজে নেব। এগুলো আমি সব ভেজে নেব। তো এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি আবার পরের উপকরণ নিয়ে ফিরে আসছি। আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো, ধনে পাতা। এবারে দিয়ে দেবো যে মশলাটা করেছি সেই মশলাটা। এবারে দেব এক চামচ নুন। এবারে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবারে আমি দেব হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা আমি ভাজবো না, মশলার সঙ্গেই কষে নেব। তো মশলাটা যতক্ষণ আমার গ্রেভি হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু কষাতে থাকি। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে। এবার আমার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব আমি ফুলকপি, আলু, মানে চিংড়ি মাছ ভাজবো না, করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে, কোনো গন্ধও ছাড়বে না, কিছু না। আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ তো খুব দারুণ খেতে হয়, একদম জমে যায়। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। মশলা তো কষা হয়ে গেছে, খালি সবজিটা একটু কষে নিই। সবজিটাকে একটু ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে দেবো আমি একদম। এই দেখুন আমার কষা হচ্ছে। এবার এতে আমি হালকা পরিমাণে জল ঢেলে দেবো, ওই হাফ মগেরও কমই, একদম অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে নামাবার সময় গরম মশলা দিয়ে নামাবো, ততক্ষণ আমার তরকারিটা হতে থাকুক। আমার ফুলকপি চিংড়ি ডবকা রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার ফুলকপি ডবকা চিংড়ি কেমন হয়েছে আপনারা বলবেন, এবং আপনারা বাড়িতে বানিয়ে করেও খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয় আর লোভনীয় হয়। তো ভিডিওটা আমার এইটুকু ছিল বন্ধুরা, কেমন হয়েছে বলবেন রান্নাটা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর কি, জয়গুরু, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এইটুকুই ছিল, টাটা।